পাখিটা কই পড়লো বুঝতাছি না তো, পাখিটা মনে সামনে জঙ্গলে পড়ছে, চল যাইয়া নিয়ে আসি। একটু আগে এই পাখিটা আমি শিকার করছি, পাখিটা আমাকে দিয়া দেন। আপনারা তো আইন ভঙ্গ করে পাখি শিকার করতেছেন, এই পাখি আমি দিব না। আমার আইন শিখাও, জানো বসে কি বসে আইনজীবী, তাড়াতাড়ি আমাকে পাখিটা দিয়া দাও। এটা আমার জমি, আমার জমির মধ্যে আইন ভঙ্গ করে পাখি শিকার করে পাখি ফালাইছেন, আমি এই পাখি দিব না। সমাধান তো আছে আমাদের এলাকার মধ্যে, এগুলি সমাধানের আবার একটা বিশেষ আলাদা ধরনের নিয়ম আছে। কিসের নিয়ম? নিয়মটা বড়ই সোজা। এই মনে করেন যে দুজনের মধ্যে গ্যাঞ্জাম, তারা একে অপরকে তিনটা করে লাথি মারে। মানে এটাকে বলে তিন লাথি পদ্ধতি। মনে করেন আমি আপনারা তিনটা লাথি মারবো, আপনি আমার তিনটা লাথি মারবেন, আবার আমি আপনারা তিনটা লাথি মারবো, আপনি আমার তিনটা লাথি মারবেন। এইভাবে লাথি মারতে মারতে যে ব্যথা বা কষ্ট আর সহ্য করতে পারবো না, সে যখন হার মানবো সে হাইরে গেল। যে জিতবে পাখিটা সে পাবে। ছোটবেলায় তো আমি মার্শাল আর্ট চ্যাম্পিয়ন ছিলাম, এই ব্যাটা গ্রাইমা লাথি মাইরা কি আর করব। আমার লাথি খাইলে ওর খবর হইয়া যাইব, একটা লাথি খাইলেই হার মাইনা যাইব। পারবেন এই খেলা আমার লগে খেলতে? পারলে খেলেন, দেখি কে জিতে। ওকে আমি রাজি, তাহলে আসেন শুরু করি। আইতাছি তো ব্যাটা গ্রাইমা। ব্যাটার তো গ্রাইম্য হইল, ব্যাটার গায়ে অনেক শক্তি আছে, এক লাথিতে খবর বানিয়ে লাইছে। সেকেন্ড লাথির জন্য প্রস্তুত? গ্রাইম্য দিয়ে আমার বাইরে ফাটা নিল, ও বাবু হারতে পারি না। তিন নাম্বার লাথির জন্য প্রস্তুত? ও বাবু আর পারি না গো, আর পারি না। অনেক মাইর খাইছি, মাইর খেয়ে সহ্য করছি, আমি পরাজয় স্বীকার করি নাই, এবার আমার পালা, দেখি তুই কতটা সহ্য করতে পারস। আমি পরাজয় স্বীকার করছি। আপনার পাখি আপনি নিয়ে যান। বস 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 বস। আমি আফরিন জ্যোতি, আমি ডক্টর লনি ভাইয়ার অনেক বড় একজন ফ্যান, আর কিছুদিন আগে ডক্টর লনি ভাইয়ের চ্যানেলে একটা কন্টেস্ট হয় আর আমি ওখানে পার্টিসিপেট করি, এবং আমি কখনোই ভাবতে পারি না যে আমি ওখানে উইনার হয়ে যাব, বাট আমি উইনার হয়ে গেছি। অ্যান্ড আমি এই টি শার্টটা পেয়েছি, কত সুন্দর একটা টি শার্ট, আমার খুব ভালো লাগছে এই টি শার্টটা। থ্যাংক ইউ সো মাচ ডক্টর লনি ভাইয়া। আর ভিউয়ার্সদের বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই ডক্টর লনি ভাইয়ের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এইটাই বলার ছিল। আর ডক্টর লনি ভাইয়ের ভিডিও আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর লনি ভাইয়া।